নমস্কার, আমরা সবাই এসেছি আজকে 24শে শ্রাবণ, ভরা শ্রাবণ। এই শ্রাবণে আজকে আমরা এসেছি রবীন্দ্রনাথের বর্ষামঙ্গল নিয়ে এবং শৈলজারঞ্জন মজুমদারের 120তম জন্মবার্ষিকী উপলক্ষে। শৈলজারঞ্জন বিশ্বকবি রবীন্দ্রনাথের বহু রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকার, বাংলাদেশে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বাহাম গ্রামে জন্মগ্রহণকারী শৈলজা সঙ্গীত গুরু শৈলজারঞ্জন মজুমদারের 120তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা চয়নিকার তরফ থেকে এখানে এসেছি। আমাদের সঙ্গে যারা যারা আছেন সঙ্গীত পরিবেশনায়, তারা হলেন আমেরিকা থেকে তন্দ্রা কাকলি চক্রবর্তী, আপন গোস্বামী, কানাডা থেকে অভিনন্দা মুখার্জি, জাপান থেকে শাম্মী বাবলি, এবং সমস্ত অনুষ্ঠানটি পরিবেশনা, পরিচালনা এবং সঞ্চালনায় এসবি বিপ্লব বাংলাদেশ থেকে সহ সঞ্চালনা ও কারিগরি সহায়তায় আমি শ্রীপর্ণা। তবে শুরু করা যাক আজকের অনুষ্ঠান বর্ষামঙ্গল, এবং যার পরিবেশনা এবং যার চিন্তা ভাবনা ছাড়া আজকের বর্ষামঙ্গলটা হতোই না, আমি তাকে ডেকে নিচ্ছি কিছু বলবার জন্য, এসবি বিপ্লব। এসবি বিপ্লব এখন আসবেন, উনি কিছু বলবেন, যিনি জীবনের 16টা বছর শৈলজারঞ্জনের ওপরে সাধনা এবং রিসার্চ করতে সময় অতিবাহিত করেছেন, তার জন্যই আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে। আমি তাকেও রিকোয়েস্ট করছি কিছু বলবার জন্য। বিপ্লব, এসবি বিপ্লব ফ্রম বাংলাদেশ। নমস্কার, অভিনন্দন সকলকেই। 1939 সালে বর্ষামঙ্গলের 16টি গান নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান পর্ব। মনে হয় যেটা এসপি বিপ্লবের ইন্টারনেটের একটু সমস্যা হচ্ছে, যে সমস্যাটা সর্বত্রই হতে থাকে। তো এসপি বিপ্লব পরবর্তী সময়ে এসে উনি বাকি গানের ইতিহাসগুলো বলবেন, যেটা নিয়ে উনি এতদিন ধরে সাধনা করেছেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই প্রথম গানটি আছে, ও গো সাঁওতালি ছেলে। গানটি গাইছেন কাকলি চক্রবর্তী। সাঁওতালি ছেলে শ্যামল সঘন নববার সাগর কিশোর দূত কে এলে, ও সাঁওতালি ছেলে ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারে, ধানের ক্ষেতের পারে শালের ছায়ার ধারে, বাঁশির সুরেতে সুদূর দূরেতে চলেছ হৃদয় মেলে, ও
ছেলে রূপ দিগন্ত দিল তব দে নীলে মলে পিত ধরাটিতে অরুণ রেখা রূপ দিগন্ত দিল তব দে নীলে মলে তো ধরাটিতে অরুণ রেখা কে ফুল খানি কবে তুলে আনে দ্বারে মোরে রেখে গেলে ও সাঁতালি ছেলে আমার কানের হংস বলাকা পাতি বাদল দিনের তোমার মনের সাথী আমার কানের হংস বলাকা পাতি বাদল দিনের তোমার মনের সাথী ঝড়ে চঞ্চল তামাল বনের প্রাণে তোমাতে আমাতে মিলিয়াছি এখানে মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে ও গো সাঁওতালি ছেলে। কাকলি চক্রবর্তীর অসাধারণ পরিবেশনায় এই গানটি 1939 খ্রিস্টাব্দে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 78 বছর ও তার প্রিয় শিষ্য শৈলজারঞ্জন মজুমদারের 39 বছর, তখন বর্ষামঙ্গলের প্রস্তুতি চলছিল শান্তিনিকেতনের আশ্রমে। গুরুদেবের আগ্রহ হলো গানের মহড়া কেমন চলছে তা জানার। শৈলজারঞ্জন মজুমদার উত্তরায়ণে গানের দল নিয়ে 6টি পুরনো গানের মহড়া গুরুদেবকে শোনালেন। তারপর শৈলজারঞ্জন গুরুদেবকে বললেন, ছেলেমেয়েরা নতুন গান চায়, পুরনো গানে আর ওরা বর্ষামঙ্গল করবে না। গুরুদেব বললেন, এই অল্প সময়ে কি করে নতুন গান লেখা যায়, অন্য অনেক কাজও তো আছে। পরদিন বেলা 11টায় গুরুদেব শৈলজারঞ্জনকে ডেকে পাঠালেন এবং নতুন লেখা একটি গান হাতে দিলেন, অগ্রসাঁওতালি ছেলে। স্বরলিপি লিখে শৈলজারঞ্জন ফিরে আসছেন, তখন গুরুদেব বললেন, এই গানের স্বরলিপি তুমি প্রবাসীতে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, কলকাতার সবাই জানতে পারবে। এই 1939 সালে বর্ষামঙ্গলের প্রথম গানটি আমরা তখন শুনলাম। যুক্তরাষ্ট্র থেকে কাকলি চক্রবর্তী গেয়েছেন, শান্তিনিকেতনের পাঠভবনের ছাত্রী, অত্যন্ত গুণী শিল্পী। এবং বর্ষামঙ্গলের দ্বিতীয় গান বাদল দিনের প্রথম কদম ফুল, জাপান থেকে আমাদের আরেক গুণী শিল্পী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী শাম্মী বাবলি এখন আমাদের শোনাবেন বর্ষামঙ্গলের দ্বিতীয় গান। বাজল দিনের প্রথম পদম করেছ দান, বাদল দিনের প্রথম পদম করেছ দান, আগে দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের
রোছলো কাবুন করেছে দান মেঘের অন্ধকারে রেখেছে ঢেকে প্রথম সোনার বাদল দিনের প্রথম কদম করেছো দিনে হয়তো দিবে না তোমার সুরে রে হায় তো দিবে না কিক্তো হবে যে তোমার ফুলে রোদা শ্রাবণে শ্রাবণে পাবো বিশেষে স্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরণে ফিরিয়া ফিরিয়া আসিবে তরণে বহি তব সম্মা বাদল দিনের প্রথম কদম করেছো দান আমি দিতে এসেছি শ্রাবণের বাদল দিনের প্রথম কদম করেছো আমাদের পরবর্তী গানটি বর্ষামঙ্গলের তৃতীয় গান আজি তোমারে আবার চাই শোনাবারে, তনুশ্রী গাইবে, তনুশ্রী গুহ। এই গানটি স্বরলিপি আজি তোমায় আবার চাই শুনাবারে যে কথা শুনাইছি বারে বারে আজি তোমায় আবার চাই শুনাবারে আমারও পরাণে আজি যে বাণী
বাজিছে বাজি আমারো পরাণে আজি, যে বাণী উঠিছে বাজি অবিরাম বর্ষণ ধারে আজি তোমায় আবার চাই শুনাবারে যে কথা শুনাইছি বারে বারে আজি তোমায় আবার চাই শুনাবারে। কারণ শুধায়ো না অর্থ নাহি তার, কারণ শুধায়ো না অর্থ নাহি তার, সুরের সংকেত জাগে কুঞ্জিত বেদনার, স্বপ্নে যে বাণী মনে মনে ধনিয়া উঠে ক্ষণে ক্ষণে কানে কানে গুঞ্জরে বোতায়, বাদলের অন্ধকারে আজি তোমায় আবার চাই শুনাবারে। যুক্তরাজ্য থেকে আমাদের বন্ধু তনুশ্রী গুহ এই গানটি গেয়েছেন 1939 সালে। বর্ষামঙ্গলের জন্য এই তৃতীয় গানটি শৈলজারঞ্জন মজুমদার বৃদ্ধ বনমালীর সঙ্গে যোগাযোগ করে একটি কাগজে বিহাগ কথাটি লিখে গুরুদেবের লেখার টেবিলে চাপা দিয়ে আসলেন। তারপর গুরুদেব বৃদ্ধ বনমালীকে ডেকে বকতে আরম্ভ করলেন, যাকে খুশি আমার ঘরে ঢুকতে দেশ, আমার অন্য কাজ বুঝি আর নেই, আমাকে কি ফরমায়েশি গান লিখতে হবে? তারপরে কিন্তু এই গানটি গুরুদেব লিখেছিলেন, আজি তোমায় আবার চাই শোনাবারে। আমাদের বন্ধু তনুশ্রী গুহ যুক্তরাজ্য থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, অসাধারণ পরিবেশন হয়েছে। এরপর টেবিলের কাগজে ইমন রাগ লিখে এলেন, চতুর্থ গান তৈরি হলো, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ কানিয়ে। এই গানটি আমাদের বন্ধু কাকলি চক্রবর্তী আবার যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন, তার কণ্ঠে আমরা শুনবো, এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ কানিয়ে। এসো গো জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের কোণে এসো গো, নামিল শ্রাবণ সন্ধ্যা কালো ছায়া, ঘনায় বনে বনে এসো গো, আনবিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি মালিকার মৃদু গন্ধে আনবিষয় মম নিভৃত প্রতীক্ষায়, যুথি মালিকার মৃদু গন্ধে নীল বসন অঞ্চল ছায়া,
রজনী শ্যাম মেলুক মনে এসো গো, জেলে দিয়ে যাও প্রদীপ খানি, বিজন ঘরের বনে এসো গো। বুঝে রবীন্দ্রনাথের ঘরে ঢুকে লিখে এলেন তান দেওয়া গান, গুরুদেব পঞ্চম গান লিখলেন শ্রাবণের গগনের গায়। এই গানটি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপন গোস্বামী, যিনি বিশ্বভারতী শান্তিনিকেতনের পাঠভবনের ছাত্রী। আমরা এই গুণীশিল্পীর মাধ্যমে শ্রাবণের গগনের গায়ে গানটি শুনবো। আপন গোস্বামী। শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, এ সর্বরি শিহরিয়া ওঠে হায়, শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, এ সর্বরি শিহরিয়া ওঠে হায়, শ্রাবণের গগনের গায় সেবনে তোমার বাণী মর্ম তলে যায় হানি, তেমনি তোমার বাণী মর্ম তলে যায় হানি, সঙ্গবনে ধৈরজ যায় যে টুটে হায়, শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, এ সর্বরি শিহরিয়া ওঠে হায়, শ্রাবণের গগনের গায়। তারপর গুরুদেব নিজ থেকেই দশমঙ্গলের জন্য ষষ্ঠ গান লিখলেন, আদি জড়জন মকর বাদল দিনে কাফি তাতে মীরের উপর মোলায়েম সুরে মধ্যালয়ে তৈরি। গুরুদেব শিখালেন এবং শৈলদেব সুর ছন্দ ও কথার সামান্য পরিবর্তন করলেন। উদাসী মেঘে করলেন উদ্দান্ত মেঘে, সুরের পরিবর্তন করে হলো জলদ কাহারবা, উদ্দান্ত মেঘের জায়গায় সুরটি আরো চড়িয়ে দিলেন। তখন শৈলজনজন বললেন, অন্তরা তো দুইবার গাইবার রীতি আছে, প্রথমবার নিচু সুরে ও দ্বিতীয়বার চড়া সুরে, গাইলে দুটো সুরেই ইতিহাসে থেকে যাবে। শৈলজনজনের এই অনুরোধ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সোৎসাহে মেনে নিয়েছিলেন, যা আজও প্রবাহমান। এই গানটির গোস্বামী তো যুক্ত রয়ে আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, জানি নে জানি নে
কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখারো বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখারো বাদর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় বলাকার পথ খানি নিতে চিনে, আজি ঝরো ঝরো মুখরো বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখরো বাদর দিনে, মেঘমাল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মেঘমাল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান, মন হারাবার আজি বেলা, পথ ভুলিবার খেলা, মন চায় মন চায় হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝরো ঝরো মুখরো বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখরো বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখরো বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখরো বাদর দিনে। আজি ঝরো ঝরো মুখরো বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখরো বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখরো বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখরো বাদর দিনে, এই চঞ্চল সজল পবন বেগে উদাসী মেঘে মন চায় মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদাসী মেঘে মন চায় মন চায়, ওই বানাকার পথ খানে নিতে চিনে, আজি ঝরো ঝরো মুখরো আদর দিনে। অসাধারণ। ছটি নতুন গান লেখার পর গুরুদেব বললেন, তোমার কাজ তো হয়ে গেল, এবার তুমি থামো। শৈলজারঞ্জন বললেন, গুরুদেব, এক ডিজিটের মূল্য কি? অন্তত দুটো ডিজিট করে দিন। একের পাশে শূন্য চাই। গুরুদেব লিখলেন সপ্তম গান, স্বপ্নে আমার মনে হলো। গানটি শৈলজারঞ্জনের মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। বর্ষামঙ্গলের সপ্তম গান আপন গোস্বামী। স্বপ্নে আমার মনে হলো,
কখন ঘা দিলে আমার উদরে, হায় স্বপ্নে আমার মনে হলো, কখন ঘা দিলে আমার উদরে, হায় স্বপ্নে আমার মনে হলো, আমি জাগি নাই জাগি নাই গো তুমি মিলালে অন্ধকারে, হায় স্বপ্নে আমার মনে হলো। বর্ষা অচেতন মঙ্গলে মন মাঝে কখন রিমিঝিমি ধ্বনি বাজে বাজে, অচেতন মন মাঝে তখন রিমিঝিমি ধ্বনি বাজে বাজে, রিমিঝিমি রিমি ঝিমি কাঁপিল বনের ছায়া, ঝিল্লি ঝংকারে আমি জাগি নাই জাগি নাই গো নদী বহিল বনের পারে, স্বপ্নে আমার মনে হলো, কখন ঘা দিলে আমার উদরে, হায় স্বপ্নে আমার মনে হলো। অসাধারণ আপনজির কণ্ঠে, অসাধারণ গান আমরা গান আমরা শুনেছি শুনেছি বর্ষামঙ্গলের বর্ষামঙ্গলের সপ্তম সপ্তম গানটি। গানটি। এবার এবার বর্ষামঙ্গলের অষ্টম গান, এসেছিলে তবু আসো নাই জানায় গেলে। এই গানটি আমরা শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী তন্দ্রা বৈশ্য দাস, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে তন্দ্রা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অত্যন্ত গুণী শিল্পী তন্দ্রার কণ্ঠে এখন শুনবো বর্ষামঙ্গলের অষ্টম গান, এসেছিলে তবু আসো নাই জানায় গেলে। এসেছিলে তবু আসো নাই জানায় গেলে, সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে, তোমার সে উদাসীনতা সত্য কি না জানি না, সে তোমার সে উদাসীনতা সত্য কি বেদনা মেলে, এসেছিলে তবু আসো নাই জানায় গেলে। গুরুদেব এবার বর্ষামঙ্গলের জন্য পরপর দুটো গান লিখলেন। নবম গান, এসেছিনু দ্বারে তবু শ্রাবণ রাতে, আবার আমরা তন্দ্রার কণ্ঠে বর্ষামঙ্গলের নবম গানটি শুনব, এসেছিনু দ্বারে তবু শ্রাবণ রাতে। এসেছিনু দ্বারে তবু শ্রাবণ রাতে, প্রদীপ নিভালে কেন অঞ্চল ঘাতে, প্রদীপ নিভালে কেন অঞ্চল ঘাতে, এসেছিনু দ্বারে তব, এসেছিনু দ্বারে তব অন্তরে কালো ছায়া পড়ে আকা বিমুখ
বর্ষামঙ্গলের দশম গান, নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে। এই গানটি নিয়ে আসছেন স্বামী বাবলি জাপান থেকে। আমরা তার কণ্ঠে দ্বিতীয় গান শুনব, স্বামী বাবলি। বাবলি মিউটেড আছো, আনমিউট করে নাও। শাম্মি বাবলি, নিবিড় মেঘের ছায়া মন দিয়েছি মেলে, ও গো প্রবাসিনী স্বপনে পাব কাহার বারতা কি পেলে, নিবিড় মেঘের ছায়া মন দিয়েছি মেলে, আজি তরঙ্গ কালো পল্লবে দক্ষিণ সিন্ধুর তন্দন ধ্বনি, আজি তরঙ্গ কালো পল্লবে দক্ষিণ সিন্ধুর বন্দন ধ্বনি, পানি বহিয়া কাহারো বিরহ, নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে। আমাদের পরবর্তীতে একটা খুব এক্সাইটিং একটা পরিবেশনা আছে, সেটা হচ্ছে আমরা সবাই মিলে, যতজন আমাদের শিল্পীরা আছেন তারা সবাই মিলে একসঙ্গে গান গাইবেন পাগলা হওয়ার বাদল দিনে। এটা 11তম গান, 11তম গান বর্ষামঙ্গলের। আমি প্রথমে একটা কথা বলে নিই, এসবি বিপ্লব নেটের সমস্যাজনিত কারণে মাঝে মধ্যেই মানে নেট থেকে বেরিয়ে যাচ্ছেন, তাই আমি শুধুমাত্র খেইটা ধরছি। ইতিহাসটুকু আমি যতটা জানি, আমি এসবি বিপ্লবের কাছ থেকে অতটুকুনি জেনেছি, পুরো ইতিহাসটা তো এসবি বিপ্লবের কাছে। তো আমরা এখন আমরা সবাই মিলে একটা সমবেত পরিবেশনা শুনবো পাগলা হওয়ার বাদল দিনে। বাবলি বলো দাদা, কিছু বলছো? পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। হ্যাঁ, তোমার গানটা হয়েছে? আমরা গানটা কন্টিনিউ করছি। চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, চেনা
সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ঘরের মুখে আর কে রে কোনদিন সে যাবে ফিরে ঘরের মুখে আর কে রে কোনদিন সে যাবে যাও যাও হ্যালো বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চালা বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা বেলা কোন বলো রামে রামি চালা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা পাই বার্তাই কোথা পাই গো জানা চাই বার্তাই আজি চাই গো জানা পাই বার্তাই কোথা পাই গো পাবনা পাবনা মরি অসম্ভবের পায়ে মাথা কুটি পাবনা পাবনা পাগলা হওয়ার বাদল দিনে বাদল আমার মন জেগে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে বাদল আমার মন জেগে ওঠে অসাধারণ একটি পরিবেশনা আপনারা বুঝতেই পারছেন মানে সারা পৃথিবী থেকে সবাই মিলে প্র্যাকটিস করে এই গানটাকে কিন্তু সমবেতভাবে করা হয়েছে আমরা এখন আমি ফেসবুকে প্রচুর কমেন্ট পড়েছে তার মধ্যে কিছু কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি অর্পিতা চ্যাটার্জি বিপ্লব আমার খুব ভালো লাগলো তোমাকে এখানে পেয়ে তোমার কথা শুনে আমাদের শান্তিনিকেতনের দিনগুলোর কথা বিশেষ করে মনে হলো তুমি যে কত নিবিড় করে শান্তিনিকেতনে পড়াশুনো করেছো শৈলজা রঞ্জন ও রবীন্দ্রনাথ সম্পর্কে তা আমি জানি সত্যি এসবি বিপ্লবের যা পড়াশুনো এটা নিয়ে সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ লাগে না আবার অর্পিতা চ্যাটার্জির আবার একটি কমেন্ট তোমার শৈলজা রঞ্জনের ওপর তথ্যচিত্র দুই বাংলার মানুষের মনে খুব দাগ কেটেছে তা আমরা জানি আজকে তোমার সেসব গবেষণার গল্প শুনবো জেনেই ভালো লাগলো এরকম প্রচুর ভালো ভালো কমেন্ট পড়ছে তবে ঘড়ি কাটার দিকেও তো আমাদের তাকিয়ে থাকতে হবে তাই আমরা চট করে চলে যাচ্ছি পরবর্তী গানে দ্বাদশতম গানে শেষ গানেরই রেশ দিয়ে যাও চলে তার আগে শ্রীপন্না গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বললেন একের পর শূন্য বসে গেল এবার শেষ শৈলজারঞ্জন বললেন শূন্যের কোনো মূল্যই নেই একের পাশে অন্তত দুই বসিয়ে এক ডজন করে দিন শৈলজারঞ্জন আবার কাগজে কীর্তন এবং বাউল কথাটি লিখে গুরুদেবের ঘরের টেবিলে চাপা দিয়ে আসলেন অর্থাৎ শৈলজারঞ্জন দেখুন কীর্তন এবং বাউল কথাটি লিখে আসলেন এবং কীর্তনের সাথে যে বাউল ওই ওই কথাটি লিখার পরেই কিন্তু বর্ষামঙ্গলের জন্য গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর পাগলা হাওয়া গানটি 11তম গান লিখলেন এবং 12তম গান শেষ গানের এই রেশ নিয়ে যাও চলে অর্থাৎ কীর্তন বাউলের সাথে কিন্তু এই দুটো গানের যে আমরা একটা সমন্বয় পেয়েছি সেই সমন্বয়ে আমরা কিন্তু বারবার এই বাংলার সংস্কৃতির
যে লালনের কথা, সেই বাউলদের কথা বারবার আসছে, কীর্তনের কথা আসছে। তো আমরা এবারের শিল্পী তনুশ্রী গুহ, আমাদের বন্ধু, যুক্ত রাজ্য থেকে যুক্ত হয়েছেন, আমরা তার কণ্ঠে শুনব শেষ গানের এই রেশ নিয়ে যাও চলে, তনুশ্রী গুহ। শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও বলে, হায় শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ গানের রেশ নিয়ে যাও চলে, সময় পাবে না নামিছে অন্ধকার, সময় পাবে না নামিছে অন্ধকার, গোধূলিতে আলো আঁধারে পথিক যে পথ ভোলে, হায় শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও বলে, পশ্চিম গগনে ওই দেখা যায় শেষ রবি রেখা, তমালো অরণ্যে ওই শুনি শেষ কেকা, পশ্চিম গগনে ওই দেখা যায় শেষ রবি রেখা, তমালো অরণ্যে ওই শুনি শেষ কে কা, কে আমার অভিসারিকা বুঝি বাহিরিল অজানারে, খুঁজে কে আমার অভিসারিকা বুঝি বাহিরিল অজানারে, খুঁজি শেষ বার মোর আঙিনার দ্বার খোলে, হায় শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ গানের রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও বলে, শেষ গানেই দেশ নিয়ে যাও চলে। এই গানটির পরে গুরুদেব বললেন, আমাকে অন্য কাজে মন দিতে হবে, তুমি বুঝতে পারছো না তোমার উপর আশ্রমের অনেকেই অসন্তুষ্ট হচ্ছে, বর্ষামঙ্গলের দেরিও তো হয়ে যাচ্ছে। সেদিন হাত জোর করে শৈলজারঞ্জন মজুমদার বললেন, গুরুদেব আপনি ষোলো কলায় পূর্ণ করে দিন, আর কোনোদিন গান চাইব না। এরপর 13তম গান, আজি মেঘ কেটে গেছে সকাল বেলায়। আমাদের এই গানটি নিয়ে আসছেন কাকলি চক্রবর্তী, শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী, যুক্তরাষ্ট্র থেকে। মেঘ কেটে গেছে
সকাল বেলায়, এসো 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 তোমার হাসি মুখে, এসো আমার অলস দিনের খেলায়, মেঘ কেটে গেছে সকাল বেলায়, স্বপ্ন যত জমেছিল আশা নিরাশায়, স্বপ্ন যত জমেছিল আশা নিরাশায়, তরুণ প্রাণের বিফল ভালো দিব আকুল পানে ভাষায়, ভাটার গাঙের ভেলায় আজি মেঘ কেটে গেছে সকাল বেলায়, এসো 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 তোমার হাসি মুখে, এসো আমার অলস দিনের খেলায়, মেঘ কেটে গেছে সকাল বেলায়। কাকলির এই গানটা অসাধারণ সুন্দর। আবার একটা গান শুনলাম আমরা কাকলির কাছে। আমরা দেখতে পাচ্ছি বিপ্লব দা আবার নেটের কারণে বাইরে, সুতরাং আমি ফিলাপ দা গ্যাপস হিসেবে চলে এসেছি আমাদের পরবর্তী গানটি, 14তম গান, অভিনন্দা মুখার্জি, সঘন গহন রাত্রি। সঘন গহন রাত্রি, ঝরেছে শ্রাবণ ধারা, অন্ধ বিভাবরে সঙ্গ পর সহারা, সঘন গহন রাত্রি, ঝরিছে শ্রাবণ ধারা, চিথাকে যে শূন্যে অন্নমনি, সেথায় বিরহিণী অশ্রু হরণ করেছে ওই তারা, সঘন গহন রাত্রি, ঝরেছে শ্রাবণ ধারা, অশ্বথ পল্লবী বৃষ্টি ঝরিয়া, মর্মর শব্দে নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া, মর্মর শব্দে অশ্বথ পল্লবী বৃষ্টি ঝরিয়া, মর্মর শব্দে নিশীথের অনিদ্রা দেয় যে ভরিয়া, মর্মর শব্দে মায়ালোক হতে ছায়া তরুণী ভাষায় স্বপ্ন পারাবার,
ঘন গহন রাত্রি ঝরিছে শ্রাবণ ধারা। অসাধারণ অসাধারণ। আমরা এই গানটি বাগেশ্রী রাগের উপরে আমরা শুনেছি, অর্থাৎ সে একই উপায়ে শৈলজারঞ্জন মজুমদার রবীন্দ্রনাথের কাছ থেকে এই গানটি আদায় করেছিলেন। অর্থাৎ বাগেশ্রী কথাটি লিখে এসেছিলেন, তারপর 14তম গান হচ্ছে সগণ গহন রাত্রি, আবার 15তম গানটিও এই বাগেশ্রী কথার উপরেই গুরুদেব লিখেছিলেন, রিমিকি ঝিমিকি ঝরে বাদরের ধারা। অভিনন্দা মুখার্জি কানাডা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, রবীন্দ্রনাথের পরম্পরার এই শিষ্য শৈলজারঞ্জন মজুমদারের 120তম জন্মবার্ষিকী উদযাপনের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমরা অভিনন্দাকে এই অনুষ্ঠান থেকে অভিনন্দন জানাচ্ছি তার দ্বিতীয় গান শোনার জন্য। রিমিকি ঝিমিকি ঝরে ভাদরের ধারা, মন যে কেমন করে হলো দিশাহারা। রিমিকি ঝিমিকি ঝরে যেন কে গিয়েছে দেখে, রজনীতি শেখে দাঁড়ে দিল নাড়া। রিমিকে ঝিমিকে ঝরে ভাদুরীর ধারা, মনোজি কেমন করে হলো দিশা হারা। রিমিকে ঝিমিকে ঝরে বোধ দয়া কর, বোধ দয়া কর, আলো খানি ধর হৃদয়ে, বোধ দয়া কর, আধো জাগরিত তঞ্জার ঘরে আঁখি চলে যায় যে ভরে, আধো জাগরিত তঞ্জার ঘরে আঁখি চলে যায় যে ভরে, স্বপ্নের তলে ছায়া খানি দেখি, স্বপ্নের তলে ছায়া খানি দেখি, মনে মনে ভাবি এসেছিল সে কে, রিমিকে ঝিমিকে ঝরে ভাদুরীর ধারা, মনোজি কেমন করে হলো দিশা হারা। রিমিকে ঝিমিকে ঝরে ভাদুরীর ধারা। শৈলজারঞ্জন মজুমদারকে বললেন, তুমি শেষ পর্যন্ত পৌঁছে না দিয়ে আমাকে ছাড়বে না। বর্ষামঙ্গলের শেষ গান অর্থাৎ 16তম গান ওগো তুমি পঞ্চদশী, 1939 খ্রিস্টাব্দে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের এই 16টি গানই ছিল তার শেষ জীবনের গানের ভাণ্ডারের অমূল্য রতন। এই গানগুলোর রচনার ক্ষেত্র প্রস্তুতে শৈলজারঞ্জনের মজুমদারের অনবদ্য ভূমিকা ছিল। এই সময়টিতে গুরুদেব যে গানটি লিখতেন ও সুরারূপ করতেন, প্রায় সবকটি গানের স্বরলিপি শৈলজারঞ্জন মজুমদার সাথে সাথে তৈরি করে ফেলতেন। শান্তিনিকেতনের আশ্রমের উত্তরায়ণের 5টি বাড়ির সাথে
রবীন্দ্রনাথ ঠাকুর ও শৈলজারঞ্জন মজুমদারের অনেক রবীন্দ্রসঙ্গীত সৃষ্টির স্মৃতি জড়িয়ে আছে। এভাবেই রবির কিরণে শৈলজারঞ্জন বাসর হয়ে ওঠেন এবং সঙ্গীত গুরু আচার্য শৈলজারঞ্জন মজুমদার হয়ে উঠলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনের গানের তরীর কান্ডারি। অর্থাৎ 1939 সালের বর্ষামঙ্গলের জন্য যে 16টি গান গুরুদেবের কাছ থেকে এরকম ভাবে উনি আদায় করেছিলেন, সেই গানগুলোর শেষ গান অক তুমি পঞ্চদশী। তন্দ্রা যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন, তন্দ্রা শান্তিনিকেতনের ছাত্রী। শুধু তাই নয়, এই অনুষ্ঠানের করার ব্যাপারে আমি তন্দ্রার সঙ্গে শুরুতেই কথা বলেছিলাম, তন্দ্রা আমাকে স্বাগত জানিয়েছিল। এবং আরেকটি পরিচয় রয়েছে, তন্দ্রার বাবা এবং ঠাকুরদার জন্মস্থান শৈলজারঞ্জনের জন্মস্থানের খুব কাছেই, হয়তোবা 10 থেকে 12 কিলোমিটার দূরে হবে। অর্থাৎ আমি এবং তন্দ্রা পরম্পরায় শৈলজারঞ্জনের জন্মস্থানের নেত্রকোণার মানুষ। এই গানের মধ্য দিয়েই বর্ষামঙ্গলের অনুষ্ঠান সমাপ্তি হবে। শেষ সমাপনী টানবেন আজকের এই সঞ্চালক শ্রীপর্ণা। তার আগে আমি কারিগরি সহযোগিতার জন্য শ্রীপর্ণাকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই যে গুণী শিল্পী, প্রায় 6টি দেশ থেকে আমরা যুক্ত হয়েছি, বাংলাদেশ, ভারত, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জাপান, অনেকের অনেক সময়ের মধ্যে, কেউ রাত অনেক গভীর রাতে, বাবলি অনেক রাতে জেগে আছে অনুষ্ঠানের জন্য। যদি আমাদের অনুষ্ঠান ভালো লাগে, শৈলজারঞ্জন মজুমদার যিনি নীরবে নিবৃত্তচারী, যিনি নিজেকে আড়াল করে রাখতেন এবং উনি বলতেন গুরুদেবের আলোয় আমি আলোকিত, আরেকটি কথা বলতেন ছাত্র ধনে আমি ধনী, যার জন্য উনার উপর নির্মিত আমার যে ডকুমেন্টারি ফিল্ম, যেটা 15 বছর যাবৎ আমি ছুটে বেরিয়েছিলাম শান্তিনিকেতন কলকাতা এবং বাংলাদেশ, তারই নামকরণ হচ্ছে রবির কিরণে শৈলজারঞ্জন। অর্থাৎ রবীন্দ্রনাথের আলোয় উনি আলোকিত। আমরাও আজকে বলতে চাই এই গুণী শিল্পী, অসামান্য শিল্পী, তাদের গান আমরা যারা আজকে তুমি পৌঁছিলে পূর্ণিমাতে, মৃদু স্মৃত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে, ও গো তুমি পঞ্চদশী কচেত জাগরিত বিহঙ্গ কাকলে, তব নব যৌবনে উঠেছে আকুলে ক্ষণে ক্ষণে, কচেত জাগরিত বিহঙ্গ কাকলে, তব নব যৌবনে উঠেছে আকুলে ক্ষণে ক্ষণে, প্রথম আষাঢ়ের কেত কেশরভ তব নিদ্রাতে, ও গো তুমি পঞ্চদশী যেন অরণ্য মর মর গুঞ্জরি উঠে তব বক্ষে, থর থর অরণ্য মর মর অকারণ বেদনার ছায়া ভনায় মনে
দিগন্তে অকারণ বেদনার ছায়া ঘনায় মনে দিগন্তে ছলো ছলো জলো এনে দেয় তব নয়ন পাতে ও গো তুমি পঞ্চ দোষী ও গো পঞ্চ দোষী তুমি পৌঁছলে পূর্ণিমাতে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের একদম অন্তিম পর্বে, একদম অন্তিম পর্বে পৌঁছে গেছি। আমাদের বর্ষামঙ্গলের 16টি গান আমরা শুনলাম আমাদের বিশ্বব্যাপী আমাদের সঙ্গীত শিল্পীদের সঙ্গে সঙ্গে বিপ্লবদার অসামান্য গ্রন্থনা এবং ইতিহাস পাঠ। যদিও আজকে বিপ্লব এসপি বিপ্লব প্রথমেই বলেছিলেন যে আজকে বাংলাদেশ জুড়ে খুব ইন্টারনেটের সমস্যা, সেটা আমরা দেখতেই পেয়েছি, তবুও বিপ্লবদার ইতিহাস থেকে আমরা বঞ্চিত হইনি, সেটা আমাদের একটা আশীর্বাদ বলতে পারেন। তো আমি এটাও জানি আমার যা কমেন্ট পড়েছে আমাদের আমাদের যেরকম আমরা অলরেডি 67 জন আমাদের অনুষ্ঠানটা দেখেছেন, সেটা আমাদের প্রথম প্রয়াসের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেককেই একটা এক্সট্রা মাইলেজ দিয়ে দিল যে একই সঙ্গে এই অনুষ্ঠানটা পুরো 67 জন দেখেছে, আর প্রত্যেকে তাদের মধ্যে অনেকেই অনেকেই বিপ্লবদাকে সাধুবাদ জানিয়েছেন এরকম একটা অসাধারণ অনুষ্ঠান পরিবেশনা এবং পরিকল্পনা করার জন্য। আমি জানি আমরা যারা কমেন্ট করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, যারা কমেন্ট করেননি শুধু লাইক করেছেন তাদেরও ধন্যবাদ। আমি জানি আপনাদের সবাইকার ভীষণ ভালো লেগেছে। এই ভিডিওটি আমরা পরে ইউটিউবে পোস্ট করব, এক্সপেক্ট করব আপনারা ইউটিউবেও সবাই মিলে দেখবেন। আপাতত নমস্কার,